প্রিয় ছাত্রীরা, আমি কোর্সে দেখি 13 মানে ভেদ চ্যাপ্টার এটা কিন্তু করছিলাম। তো আমাদের প্রবলেম নাম্বার 4 পর্যন্ত হয়ে গেছে, 5-এর কয়েকটা প্রবলেম করে দিচ্ছি। 5-এ দেখো, 3 যদি এ ভ্যারিজেস বি এবং বি ভ্যারিজেস 1/সি এবং সি ভ্যারিজেস ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। এটা কিভাবে করব? এ ভ্যারিজেস বি দেওয়া আছে, তাহলে এ ইকুয়াল টু কে ওয়ান বি, বি ভ্যারিজেস 1/সি দেওয়া আছে অর্থাৎ বি ইকুয়াল টু কে টু বাই সি, সি ভ্যারিজেস ডি দেওয়া আছে তাহলে সি ইকুয়াল টু কে থ্রি ডি, যেখানে কে ওয়ান কে টু কে থ্রি এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ ইকুয়াল টু কে ওয়ান বি, এখান থেকে আমি বির জায়গায় কে টু বাই সি বসিয়ে দিলাম, তাহলে কে ওয়ান কে টু ইন্টু 1/সি, তো সির জায়গায় আবার কে থ্রি ডি বসিয়ে দিলাম, তাহলে কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু 1/ডি। তাহলে এটা একটা ধ্রুবক বলে ধরে নিতে পারি, অর্থাৎ এল বাই ডি, যেখানে এল হচ্ছে কে ওয়ান কে টু বাই কে থ্রি, একটি ধ্রুবক। যেহেতু কে ওয়ান কে টু কে থ্রি প্রত্যেকেই ধ্রুবক, সুতরাং এল এটাও একটা ধ্রুবক হবে। তাহলে দেখো, এখান থেকে বলা যায় যে এ ভ্যারিজেস 1/ডি, এ ইকুয়াল টু একটি ধ্রুবক ইন্টু 1/ডি, অর্থাৎ এ ভ্যারিজেস 1/ডি, অর্থাৎ এ আর ডি ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে এটাই নির্ণয় সম্পর্ক, যে এ এবং ডি ব্যস্ত ভেদে রয়েছে, কিংবা এ ভ্যারিজেস 1/ডি, এটা বললেই হবে। নেক্সট দেখো, 5-2 কী বলছে, 5-4 কী বলছে। এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। দেখো এখানে যেটা দেওয়া আছে আমরা লিখে ফেললাম, এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড আর জেড ভ্যারিজেস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, ওয়াই ইকুয়াল টু কে টু জেড, জেড ইকুয়াল টু কে থ্রি এক্স, যেখানে কে ওয়ান কে টু ও কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কে ওয়ান ওয়াই, ওয়াইয়ের জায়গায় কে টু জেড বসালাম, আবার জেডের জায়গায় কে থ্রি এক্স বসালাম, তাহলে আলটিমেটলি কী পেলাম? এক্স ইকুয়াল টু কে ওয়ান কে টু কে থ্রি ইন্টু এক্স। দুদিকের এক্স যদি আমরা কেটে দিই, তাহলে কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়াল টু ওয়ান, কেটে দিই মানে এক্স নট ইকুয়াল টু জিরো, যেহেতু এটা একটা চল, একটা চল তো শূন্য হতে পারে না, সুতরাং কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়াল টু ওয়ান পেলাম, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে ওয়ান। এটাই হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। 6-এর একটা প্রবলেম দেখো, 6-এ এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে তিনটি সম্পর্ক। তো আমি এখানে তোমাদের দুয়েরটা করছি। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, এটার অর্থ কী? না, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কোনো একটি ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে? এবার এটার উপরে আমরা যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগাচ্ছি। যোগ ভাগ প্রক্রিয়া তোমরা জানো যে এখানে দেখো লবে কী লিখেছি, লব যুক্ত হর, আর হরে কী লিখেছি, লব বিযুক্ত হর। তাহলে লব যুক্ত হর করে লব করলাম, আর লব থেকে হর বিয়োগ করে হর করলাম। তাহলে এখানেও ডান দিকে সেই একই অপারেশন কাজে লাগাতে হবে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, কে এর তলায় কত আছে? ওয়ান। তাহলে ডান দিকেও আমরা কী পাচ্ছি? কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে বা এক্স বাই ওয়াই সমান এল, যেখানে এল সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা ধ্রুবক। তাহলে এটা 2x/2y মানে কাটাকুটি করলে এক্স বাই ওয়াই পাচ্ছি, তাহলে এক্স সমান এল ওয়াই। এবার আমাদের কি দেখাতে হবে দেখো তো, না এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এইটা দেখাতে হবে। মানে কি? না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা একটা যদি ধ্রুবক দেখানো যায় তাহলে এই সম্পর্কটা বলা যাবে। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মানটা বের করছি। এক্সের জায়গায় এল ওয়াই বসিয়ে দিলাম, তাহলে এটা এল কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই, এক্সের জায়গায় আবার এল ওয়াই বসিয়ে দিলে এল কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে উপরে নিচে ওয়াই কিউব কমন নিয়ে আমরা উপরে নিচে কেটে দিলাম, তাহলে কী থাকলো? এল কিউব প্লাস ওয়ান বাই এল কিউব মাইনাস ওয়ান, এটা একটা ধ্রুবক। দেখো তাহলে এখান থেকে এটা একটা ধ্রুবক যেহেতু হয়ে গেছে, সুতরাং এখান থেকে বলা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। নেক্সট দেখো, আমরা 7-এর একটা অঙ্ক করছি, 7-এর একই করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজেস এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এ বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার আমরা এ বিটাকে বাম দিকে আনছি, তাহলে কী হবে? বাই এ বি ইকুয়াল টু কে। দেখো এইখানে বাই এ বির জায়গায় আমি 2 এ বি নিচ্ছি, অর্থাৎ 2 দিয়ে আরও ভাগ করছি, তাহলে ডান দিকেও সেই 2 দিয়ে ভাগ করতে হবে। এবার আমি বাম দিকে যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগাচ্ছি,
देखो स्क्वायर प्लस बी स्क्वायर प्लस टू ए बी बाई स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू ए बी तेल डान दिखे से एक ही रकम करते हैं के प्लस टू बाई के माइनस टू एटा होच्छे जोग भाग प्रक्रिया ताले देखो एटा होच्छे ए प्लस बी होल स्क्वायर हरे होच्छे ए माइनस बी होल स्क्वायर इक्वल टू के प्लस टू बाई के माइनस टू ताले ए प्लस बी बाई ए माइनस बी एटा इक्वल टू की होबे ना रूट ओवर के प्लस टू बाई के माइनस टू एटा एकटा ध्रुवक अर्थात ए प्लस बी भैरिज एज ए माइनस बी जेहेतु ए प्लस बी बाई ए माइनस बी एटा एकटा ध्रुवक एखान थेके आमरा कि सिद्धान्ते आसते पारी ना ए प्लस बीटा भैरिज एज ए माइनस बी एटाई आमादेर देखाते छिलो। नेक्स्ट देखो नय अंक कि बोलछे गोलकेर आयतन गोलकेर व्यासार्धे त्रिघातेर संगे सरल भेदे आछे एक पूर्ण एके दुई दुई एवं दुई पूर्ण एके दुई मीटार दैर्घ्येर व्यास विशिष्ट तीनटी निरेट गोलककेगलिए एकटी निरेट गोलक बनानो हलो नतून गोलकेर व्यासेर दैर्घ्य निर्णय करो धुरी गोलानोर आगे ओ परे आयतन एकई थाके तोमरा गोलकेर গোলকের চ্যাপ্টার আমি তোমাদের করিয়ে দিয়েছি তো জানো যে একটা নিরেট গোলককে গলিয়ে যদি আমরা এরকম গোলক তৈরি করি এখানে তিনটে নিরেট গোলক আছে তিনটে নিরেট গোলক গলিয়ে একটা নতুন গোলক বানাচ্ছি তাহলে এই তিনটে গোলকের আয়তনের সমষ্টি যা হবে নতুন গোলকের আয়তনও তাই হবে এবং এখানে ধরে নেওয়া হয়েছে যে গলানোর জন্য কোনো আয়তন নষ্ট হয়নি কোনো পরিমাণ ধাতু খরবানে নষ্ট হয়ে যায়নি তাহলে দেখো আমি এখানে গোলকের ব্যাসার্ধটা আর মিটার ধরে নিলাম আয়তন ভি ঘনমিটার ধরে নিলাম তাহলে আমার প্রশ্নে কি বলা হচ্ছে যে গোলকের আয়তন ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে অর্থাৎ ভি ভ্যারিজ আর কিউ ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে মানে কি হলো ভি ভ্যারিজ আর কিউ তাহলে ভি ইকুয়াল টু কে আর কিউ যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এবার বলা হচ্ছে যে তিনটে গোলক গলিয়ে একটা নিরেট গোলক বানানো হলো তিনটে গোলকের ব্যাস দেওয়া আছে এইগুলো তো আমরা ধরে নিলাম যে এক পূর্ণ একের দুই দুই এবং দুই পূর্ণ একের দুই মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলকের আয়তনগুলো ধরে নিলাম যে ভি ওয়ান ভি টু আর ভি থ্রি ঘনমিটার তাহলে ভি ওয়ান সমান কী হবে এই সূত্রে ফেললে কে ইন্টু আর কিউ আর বলতে ব্যাসার্ধ আর এইগুলো কী দেওয়া আছে ব্যাস তাহলে ব্যাসার্ধ কী হবে এটা হচ্ছে তিনের দুই তিনের দুইয়ের অর্ধেক তিনের দুই বাই দুই তো আর হল কিউ ইকুয়াল টু কে ইন্টু তিনের দুই বাই দুই মানে তিনের চারের হোল কিউ মানে সাতাশ বাই চৌষট্টি ইন্টু কে এটা কার মান পেলাম ভি ওয়ান তেমনি ভি টুও পাবো কে ইন্টু এখানে দেখো আরের জায়গায় কী বসাচ্ছি টু বাই টু হোল কিউ আরের মানটা কত বসাচ্ছি টু বাই টু টুটা যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে এটা হলো কে টু বাই টু মানে ওয়ান আর ওয়ান কিউব হচ্ছে ওয়ান তাহলে ইকুয়াল টু কে হলো তেমনি ভি থ্রি ইকুয়াল টু কী হবে কে ইন্টু এটা হচ্ছে পাঁচের দুই এটা ব্যাস তাহলে ব্যাসার্ধ কত হলো পাঁচ বাই চার পাঁচের দুই বাই দুই মানে পাঁচে পাঁচ বাই চার এর হল কিউ তাহলে একশো পয়েন্ট পঁচিশ বাই চৌষট্টি কে তাহলে দেখো এই তিনটে গোলক আমরা গলিয়ে নতুন একটা গোলক বানাচ্ছি তাহলে এই তিনটে গোলকের আয়তনের সমষ্টিটা আমরা বার করে নিচ্ছি কে ইন্টু তাহলে প্রত্যেকটাতে তো কে রয়েছে কমন নিয়ে নিলাম এখানে আছে সাতাশ বাই চৌষট্টি এখানে রয়েছে প্লাস ওয়ান এখানে রয়েছে একশো পঁচিশ বাই চৌষট্টি সরল করে দেখো কত পেলাম কে ইন্টু দুশো ষোলো বাই চৌষট্টি দুশো ষোলো মানে ছয়ের কিউব আর চৌষট্টি হচ্ছে চারের কিউব তাহলে কে ইন্টু সিক্স বাই ফোরের হোল কিউব এই আকারে কেন লিখলাম না দেখো এখানে সূত্রটা দেখো ভি ইকুয়াল টু কে আর কিউব তাহলে দেখো কে ইন্টু যদি সাম কোনো একটা সংখ্যার কিউব আকারে লিখতে পারি তার মানে সেই সংখ্যাটাই হচ্ছে তার ব্যাসার্ধ হবে আর এর জায়গাটায় যে বসে আছে সেইটাই হবে নতুন গোলকের ব্যাসার্ধ তো ছয় বাই চারকে তো আমরা সরল করতে পারি তাহলে কে ইন্টু তিনের দুই হোল কিউ তাহলে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি সমান কী হবে কে ইন্টু থ্রি বাই টু হোল কিউব তো পরের পেজে আমরা এটা করছি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ইকুয়াল টু এটা তাহলে দেখো এই আকারটা দেখে বুঝতে পারছি এই যে তিনটে সমষ্টি সেটাই তো হচ্ছে নতুন গোলকের আয়তন তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ কত হলো তিনের দুই মিটার যেহেতু তিনের দুই বসে আছে আরের জায়গায় তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় ব্যাস কত হবে থ্রি মিটার নেক্সট দেখো এগারোর অঙ্ক কী বলছে এ ভ্যারিজ এস বি বি ভ্যারিজ এস সি হলে দেখাই যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজ এস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যেটা দেওয়া আছে আমরা লিখে ফেললাম তাহলে এ ইকুয়াল টু কে ওয়ান বি আর বি ইকুয়াল টু কে টু সি যেখানে কে ওয়ান এবং কে টু অশূন্য ভেদ ধ্রুবক দেখো এই কথাগুলো কিন্তু অবশ্যই বলতে হবে
যে K1 K2 কোত্থেকে এলো, তারা যে অশূন্য ভেদ ধ্রুবক অবশ্যই উল্লেখ করবে। তাহলে A ইকুয়াল টু K1 B, বির জায়গায় K2 C বসিয়ে দাও, তাহলে K1 K2 C। এবার দেখো যেটা আমাদের এই যে ভ্যারিজে যেটা দেখাতে বলা আছে তার মানে কি না, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটা যদি আমরা ধ্রুবক দেখাতে পারি তাহলে এই ভ্যারিজের দিস বলা যাবে, এই সম্পর্কটা বলা যাবে। তাহলে এই জন্য আমরা ডান দিকে যেটা ছিল সেটাকে এর তলায় নিয়ে এলাম। তাহলে ইকুয়াল টু, এবার দেখো এর মানটা K1 K2 C বসালাম, বির মানটা বসালাম K2 C, জাস্ট এখানে বসিয়ে আমি সরল করেছি। দেখো এ বি সির জায়গাগুলো এইভাবে বসাচ্ছি, সিটা তো সি থাকবে, বাকি এ আর বি জায়গাগুলো ওই মানগুলো বসানো হচ্ছে, এর জায়গায় কে ওয়ান কে টু সি, বির জায়গায় কে টু সি। এবার দেখো সরল করার পরে এখানে কি পাচ্ছি, দেখো এই লাইনটা এখানে দেখো K1 কিউব K2 কিউব আবার এখানে K2 কিউব, তাহলে K2 টু দি পাওয়ার 6, সি কিউব সি কিউব সি টু দি পাওয়ার 6 প্লাস এটা দেখো K2 কিউব আর সি টু দি পাওয়ার 6, যেহেতু এটা সি কিউব আছে এটা সি কিউব আছে সি টু দি পাওয়ার 6 প্লাস K1 কিউব K2 কিউব লিখেছি আর সি কিউব সি কিউব গুণ করে সি টু দি পাওয়ার 6, তাহলে ইকুয়াল টু কি হলো না, নিচে আবার দেখো K1 K2 দুটো আছে K2 স্কোয়ার, সি তিনটে আছে সি কিউব ইন্টু এটাকে ভেঙে দিচ্ছি K1 কিউব K2 কিউব সি কিউব প্লাস K2 কিউব সি কিউব প্লাস সি কিউব। ওপরের এই তিনটে পদ থেকে কত কমন আসবে না, দেখো K2 কিউব সি টু দি পাওয়ার 6 এই জিনিসটা সবার ক্ষেত্রে রয়েছে, এটাকে কমন নিলাম, তাহলে দেখো এখানে কি পড়ে আছে K1 কিউব পড়ে আছে আর এখান থেকে K2 কিউব কমন নেওয়া হয়েছে, কি পড়ে আছে তাহলে K2 কিউব আর সি টু দি পাওয়ার 6 তো কমন নেওয়াই হয়ে গেছে আর কিছু নেই, প্লাস 1 এটা তো গোটাটাই কমন এসেছে প্লাস, এটার ক্ষেত্রে দেখো K2 কিউব সি টু দি পাওয়ার 6 মানে আছে কে K1 কিউব। তেমনি নিচে দেখো একইভাবে আমরা করেছি K1 K2 স্কোয়ার সি টু দি পাওয়ার 6 করেছি, ছিল সি কিউব, তার মানে এই অংশ থেকে কত কমন গেছে সি কিউব কমন গেছে, তাহলে এখানে কি পড়ে রইল K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1, তাহলে দেখো এই যে সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কেটে গেল, এখানে K2 কিউব আর K2 স্কোয়ার কেটে একটা K2 ওপরে আছে, নিচে তেমনি একটা K1 আছে আর ওপরে এটা আর এটা একই থাকলো। দেখো এখানে শুধু মাত্র ধ্রুবকগুলোই রয়েছে, অন্য কোনো কিন্তু চলরাশি নেই, তাহলে এটা একটা ধ্রুবক, যেহেতু এটা ধ্রুবক তাহলে এখান থেকে কী সিদ্ধান্তে এলাম, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজেজ দিস, এই সিদ্ধান্তে এলাম ভ্যারিজেজ দিস। নেক্সট দেখো 12 অঙ্ক করছি, এখানে বলছে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয় তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। তাহলে দেখো একটা এক্স ডেসিমিটার গভীর একটা কূপ খনন করা হবে, তার জন্য দেখো যেটা মোট ব্যয় তার একটা অংশ, দুটোর অংশ রয়েছে, একটা অংশ এক্সের সঙ্গে সরল ভেদে আর একটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, তাহলে এই অংশটাকে আগে আমরা গণিতের ভাষায় লিখে নিই। ধরি মোট ব্যয় হচ্ছে এ প্লাস বি, দেখো মোট ব্যয়ের দুটো অংশ, একটা অংশ এ ধরলাম আর একটা অংশ বি, এই এটা ভ্যারিজাজ এক্স আর বি ভ্যারিজাজ কি বলা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু K1x, এখান থেকে বি ইকুয়াল টু K2 এক্স স্কোয়ার লেখা যায়, যেখানে K1 এবং K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে মোট ব্যয় সমান কত হলো এ প্লাস বি, এই তো বসিয়ে দাও K1x প্লাস K2 এক্স স্কোয়ার, এবার এক্স যখন 100 তখন মোট ব্যয় হচ্ছে 5000 টাকা আর এক্স ইকুয়াল টু যখন 200 মোট ব্যয় হচ্ছে 12000 টাকা, তাহলে এখানে বসিয়ে দাও 5000 সমান, এই মোট ব্যয়ের জায়গায় 5000 সমান K1 ইন্টু এক্স হচ্ছে 100 বসাচ্ছি, এখানে K2 ইন্টু 100 স্কোয়ার, দুদিক থেকে দেখো 100 যদি আমরা ভাগ করে দিই, এই সম্পর্কটাকে 100 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি এখানে 50 সমান K1 প্লাস 100 K2, একটা 100 চলে গেছে। তেমনি দেখো 200 বসালে কি পাচ্ছি 12000 সমান K1 ইন্টু এক্স বলতে 200 প্লাস K2 ইন্টু এক্স বলতে এখানে আবার 200 স্কোয়ার বসলো, তাহলে দুদিকে দেখো আমরা যদি 200 দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকলো 60 সমান K1 প্লাস 200 K2। এবার দেখো 2 থেকে যদি 1 বিয়োগ দিই K1টা কেটে যাবে,
তাহলে এদিকে কত থাকবে 60 থেকে 50 গেলে 10 সমান এটা তো কে ওয়ান চলে গেছে 200 কে টু মাইনাস 100 কে টু কত হলো 100 কে টু বা কে টু সমান 10 বাই 100 মানে 1 এর 10। এবার 1 নম্বর সমীকরণে আমি যদি কে টু সমান 1/10 বসাই কী পাচ্ছি দেখো 50 সমান কে ওয়ান প্লাস 100 ইন্টু কে টুর জায়গায় 1/10 কত হলো তাহলে এখানে কে ওয়ান সমান কত হলো এটা তো 10 দশটা ওদিকে গেলে 50 বিযুক্ত 10 মানে 40 তাহলে মোট ব্যয় যেটা ছিল কে ওয়ান কে টু দিয়ে সেখানে আমরা কে ওয়ান আর কে টুর মান বসিয়ে দিয়েছি কে ওয়ান হচ্ছে 40 কে টু হচ্ছে 1/10 বসিয়ে এই সম্পর্কটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা 250 ডেসিমিটার গভীর কূপ খনন করি তাহলে মোট ব্যয় কত হবে অর্থাৎ এক্স সমান 250 হলে আমাদের এই মোট ব্যয়টা কত হবে তখন আমি এক্সের জায়গায় 250 বসিয়ে দেবো দেখো বসিয়ে এটাকে সরল করেছি কত বেরিয়েছে 16,250 টাকা খরচ হচ্ছে ঠিক আছে সরলটা নিজেরা করতে পারবে না পারলে দেখে নেব। নেক্সট দেখো 13 অঙ্ক কী বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধে দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধে দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি তাহলে দেখো এখানে চোঙের ব্যাসার্ধ আমরা আর একক উচ্চতা এইচ একক আর আয়তন ভি ঘন একক যদি ধরে নিই তাহলে এখানে প্রশ্নে কি বলছে না সেটা হচ্ছে ভূমির চোঙের আয়তন হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমানুপাতিক মানে বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে তাহলে ভি ভ্যারিজেজ আর স্কোয়ার আর ভি ভ্যারিজেজ এইচ তাহলে ভি ভ্যারিজেজ এখান থেকে কী পেলাম আর স্কোয়ার এইচ তাহলে ভি সমান কে আর স্কোয়ার এইচ এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো চোঙের ব্যাসার্ধ যেহেতু দুটো চোঙ বলা আছে তাহলে একটার ক্ষেত্রে আর ওয়ান ব্যাসার্ধ আর টু অপরটার ক্ষেত্রে আর টু ধরলাম তাহলে চোঙের ব্যাসার্ধ যখন আর ওয়ান এবং আর টু একক আর উচ্চতা যখন এইচ ওয়ান এবং এইচ টু একক আমরা ধরে নিলাম তখন আয়তন হচ্ছে যথাক্রমে ভি ওয়ান এবং ভি টু ঘন একক দেখো এগুলোর সময় আমরা একক বলেছি আর এটার সময় আমরা কি বলছি ঘন একক তাহলে ভি ওয়ান সমান কী হবে না এখানে কে ইন্টু আর এর জায়গায় আর ওয়ান বসালাম এইচের জায়গায় এইচ ওয়ান ভি টু সমানেও একইভাবে আর এর জায়গায় আর টু এইচের জায়গায় এইচ টু বসালাম এবার তাহলে এদের আয়তনের অনুপাত কী হবে ভি ওয়ান বাই ভি টু সমান ওপরে কী আসবে আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান বাই আর টু স্কোয়ার এইচ টু আর টু স্কোয়ার এইচ টু এখানে একটা কথা বলি যেহেতু এটাতেও কে আছে এটাতেও কে আছে কেটে যাবে এটা আর এখানেই যেন লিখিনি সমান কত হলো আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু এবার আর ওয়ান ইচ টু আর টু এটা কত দেওয়া আছে দেখো যে এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 2:3 অর্থাৎ আর ওয়ান বাই আর টু সমান 2/3 আর এইচ ওয়ান বাই এইচ টু সমান 5/4 তাহলে ওইগুলোই বসাচ্ছি 2/3 আর এখানে 5/4 তাহলে এটা কত হলো 4:9 গুণিতক 5/4 5/9 অর্থাৎ ভি ওয়ান ইস টু ভি টু সমান 5:9 ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো এখানেই থাক পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো।